warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم سيدنا دار نبی تمہیں جانائی سلام بارے بار دار نبی تمہیں جانائی سلام بارے بار তোমার তরে পাগল উম্মত কাঁদেন জারি
ছিলেন মা আমিনার, পিতা হারা নবী আমার, গর্ভে ছিলেন মা আমিনার, এতিম হয়ে জন্ম নিলেন আখেরি কান্দার, দয়ার নবী তোমায় জানাই সালাম বারে বার, তোমার তরে পাগল উম্মত কাদের জারি যার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সজ্জেহ অধ্যকার মাহফিলের পরিচালনাকারী জনাব সভাপতি সাহেব, সম্মানিত আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, বিদায়ী বক্তা বন্ধুগণ, ভাই হাফেজ মাওলানা মনিরুল ইসলাম সাহেব, সম্মুখে উপবিষ্ট ধর্মজ্ঞান পিপাসু সুফি শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর্জাল থেকে আমার কণ্ঠের আওয়াজ শ্রেণীতা ধার্মিকা পদ্মা নাসিনা মা ও বোনেরা, আল্লাহকে দরবারে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরামের বিছানাকে ত্যাগ করে আমাদিগকে এই জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের পাক দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেতভাবে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আজকে এই মাহফিলটা আমরা দেখছি লেখা আছে মিলাদুন নবীর জলসা, বিশ্ব নবীর সানে এই মাহফিল। এই বিশ্ব নবীকে আল্লাহ যদি দুনিয়াতে সৃষ্টি না করতেন, তামাম মখলুককে আল্লাহ পাক সৃষ্টি করতেন না, কথা ঠিক কিনা? বিশ্ব নেতার স্মরণে এই মাহফিল। যে নেতা দুনিয়াতে না আসলে, দুনিয়ায় আমরা যত নেতা এখন দেখতে পাচ্ছি, এই সমস্ত নেতাদের বাপদাদা কেউই জন্ম নিত না, কথা ঠিক কিনা? ভাই জীবনে বহু নেতার মানে আমাদের জীবনটা পার হয়েছে, দুনিয়ার নেতাকে খুশি করতে যে একটা মুসলমান আর একটা মুসলমান ভাইয়ের গালেতে চড় মেরেছে, দুনিয়ার নেতাকে খুশি করতে যে একটা মুসলমান তার নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করেছে, দুনিয়ার নেতাকে খুশি করতে যে একটা মুসলমান আর একটা মুসলমানকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে, দুনিয়ার নেতাকে খুশি করতে যে একটা মুসলমান আর একটা মুসলমানকে মার্ডার করার চক্রান্ত করেছে, কথা সত্য না মিথ্যা? কি গো, একটা নেতার নাম আপনি বলুন, একটা নেতা, যে নেতা বলেছে আমাকে যদি ভোট দাও, আমার দলে যদি থাকো, তো আমি আর তুমি আল্লাহ দয়া জান্নাতে পাশাপাশি থাকবো, আছে নাকি? কথা বলেন, কোন নেতা আছে? নেতার জায়গা কোথায় হবে নেতা তাই নিজেই জানে না, বলবে কি করে? তো আজকে যে নেতার স্মরণে এই মাহফিল, আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার পাক জবানে জানিয়ে দিলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
যে আমার সুন্নাতকে ভালোবাসো, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো। ওমা আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করল, আমি রাসূলুল্লাহ আর আমার ওই মহব্বতের উম্মত উম্মতি আল্লাহ পাকে দয়া জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নেতা বলেনি, কিন্তু আজকে যে নেতা স্মরণে এই মাহফিল, কেবলমাত্র এই নেতাই বলেছে যারা আমাকে ভালোবাসলো, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো আমি রাসূল তাদের জন্য আল্লাহর দয়ার জান্নাতের জমিনদার, আমি তাদের সঙ্গে জান্নাতে পাশাপাশি আল্লাহ পাক আমার নবীর গুণ ব্যাখ্যা করছেন। আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি, জেনের ভিতর থেকে নয়, ফেরেস্তার ভিতর থেকে নয়, জেনের ভিতর থেকে ফেরেস্তার ভিতর থেকে তোমাদের জন্য যদি নেতা করতাম, নবী করতাম, তোমাদের দুঃখ দুর্দশা অভাব অভিযোগের কথা সে বুঝতো না। তাই আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি। সে নেতা কেমন নেতা? পরে আল্লাহ বললেন আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি তোমাদের দুঃখে দুঃখিত হন, তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের সুখে সুখী হন। প্রিয় আল্লাহ বললেন হারিসুন আলাইকুম, সর্বদাই তিনি চান তোমরা সুখে থাকো, তোমরা সুখী হও, তোমরা জান্নাতি হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি না, আল্লাহ বলেছেন নেতা তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের সুখে সুখী হয়। কোরআনের আয়াত এত বাস্তব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মিয়ারা শরীফে যাবে, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর জন্য বোরাক পাঠিয়ে দিয়েছে, নবী আমার বোরাকের পিঠে আরোহণ করবে। আল্লাহ নবী বোরাকের পিঠে আরোহণ করবার পূর্বে আমার রাসূলুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনটা তো আপনার কাছে বড় আনন্দের দিন, আজকে দিনটা তো আপনার কাছে বড় খুশির দিন। ইয়া রাসূলুল্লাহ, কত নবীরা বলেছিল, নবী মুসা অনেকবার বলেছিল আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ বলেছিল লাম তারানি মুসা, সম্ভব হবে না, আল্লাহ আপনাকে নিজেই দাওয়াত করলে আপনি আল্লাহ পাকের সহি দরবারে যাবেন, এই সময় কেন আপনার চোখে পানি? আপনি যে আল্লাহ সহি দরবারে যাবেন এ সময় আপনার চোখে পানি কেন? ও মাজিনা, আল্লাহ তুমি ওই সময় বলেছিলেন আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল, ও আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল, আমি রাসূলুল্লাহ বরাকের পৃষ্ঠে আরোহণ করবার পূর্বে আমি নবী আমার উম্মাত উম্মতি কথাটা আমার মনে পড়ে গিয়েছে, ও ফেরেশতা জিব্রাইল আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের সহি দরবারে যাব, আল্লাহ পাক আমার জন্য বরাকের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পাক আমার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছে, ও ফেরেশতা জিব্রাইল
আমি রাসূলুল্লাহ, আমার উম্মাত উম্মাতিরা বড় কমজোরি ভাবে, আমার উম্মাত উম্মাতিরা বড় দুর্বল ভাবে, আমার উম্মাতিরা বড় জহিবে ভাবে, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মাত উম্মাতিরা যখন আল্লাহ পাকের শাহী দরবারে যাবে, আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতির জন্য এমন বোরাকের ব্যবস্থা কি করে দেবে, এমন বাহনের ব্যবস্থা কি করে দেবে, যতক্ষণ আমাকে না জানাবে আমি রাসূলুল্লাহ, আমার আমার মনটা স্থির হবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিব্রাইল আমার নবীকে বলে দাও, হাবিবের মুহাম্মাদের উম্মাত উম্মাতির জন্য আমি আল্লাহ পাক এমন বাহনের ব্যবস্থা করে দেব। যদি বলেন না সুবহানাল্লাহ, কি গো নবী আমাদের ভালোবাসেন না বাসেন না? দুনিয়ার একটা নেতা বলুন যে নেতার জন্য এত কিছু করলাম এত কিছু করলাম, কিন্তু নেতা ওই দামি গাড়িতে ওঠবার সময় অসহায় গরিব ভোটদাতাদের কথা চিন্তা করেছে যে এরা যতদিন গাড়িতে না উঠবে আমি দামি গাড়ি চাপব না, আছে নাকি নেতা? বুঝছেন একবার রাসূলুল্লাহ মিয়ারাজ শরীফে গেলেন, 25-27 বছরের লম্বা মিয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে আল্লাহ পাকের সঙ্গে গল্প করলেন, আল্লাহ পাকের আরশে আজিমটাকে ছেড়ে দিয়ে চলে আসবেন, ঠিক তার পূর্ব মুহূর্তে আরশে আজিমের পায়াটাকে জড়িয়ে ধরে সিজদা করে যে আল্লাহ নবী কাঁদছে। আল্লাহ পাক বললেন, আমার হাবিব দীর্ঘ 25-27 বছরের লম্বা মিয়াদ দিয়ে আরশে আজিমে বসে বসে আপনার সঙ্গে গল্প করলাম, এতে কি আপনি খুশি হন না, এতে কি আপনি রাজি হন না? আমি আল্লাহ পাক আমার আরশে আজিমের পায়াটাকে জড়িয়ে ধরি, আপনি কেন সিজদায় পড়ে যে এমন করে কাঁদছেন, কি হয়েছে আপনার? আল্লাহ নবী বললেন, ও আমি রাসূলুল্লাহ, আরশে আজিমটাকে ছেড়ে দেওয়ার পূর্বে আমার উম্মাত উম্মাতির কথাটা আমার মনে পড়ে গিয়েছে, আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আপনার মিয়ারাজ হলো, আমি শুধু আপনার সঙ্গে মিয়ারাজ করে চলে যাব, আমার উম্মাতের সঙ্গে কি আপনার মিয়ারাজ হবে না, আমার উম্মাতের সঙ্গে কি আপনার মিয়ারাজ হবে না? ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মাতের সঙ্গে আপনার মিয়ারাজের মাধ্যমটা যতক্ষণ আমাকে না বলে দেবেন আমি নবীর সিজদা থেকে মাথাটা তুলব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব সিজদা থেকে মাথাটা তুলুন, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার ইজ্জত সম্মানের খাতিরে আপনার উম্মাত উম্মাতিরা যখন নামাজে পাঠিতে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ পাক আমার সঙ্গে তাদের মিয়ারাজ হয়ে যাবে। নবী বললেন, আসসালাতু মিরাদুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিয়ারাজ। এই রাসূল তাহলে একা একা কি আল্লাহর সঙ্গে মিয়ারাজ করে চলে আসলেন? আমাদের কথাটাও ভেবেছেন যে আল্লাহ বললেন, আমি তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা পাঠিয়েছি, এমন নেতা যে নেতা তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের সুখে সুখী হয়। কি গো নবী আমাদের ভালোবাসেন না বাসেন না? কথা বলেন না কেন?
আল্লাহ আমি যেন দুনিয়ার মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন জোহরের নামাজে পড়ে মদিনার মসজিদে নববী শরীফ থেকে সাহাবা হুজুরদেরকে বিদায় দিয়ে আমাদের আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাতে তশরিফ রাখলে আমাদের আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুর বেলা আমার নবীকে পেয়ে নবী পাকের নূরের মুখটার দিকে চেয়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন দুপুর বেলাতে আমি আয়েশা আমার ঘরে এসেছে আমি আমার পা দুটো কে লম্বা করে বসে গেলাম যারা আপনি আমার গুরুর উপরে মাথা রেখে স্মরণ করুন আমি আয়েশা একটু আপনার খেদমাত করি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা দুটো কে লম্বা করে বসে গেলে আল্লাহ নবী আমার আমাদের আম্মা জানের গুরুর উপরে মাথা রেখে স্মরণ করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মোবারক মাথাতে হাত বোলান দাড়ি মোবারকে হাত বোলান আল্লাহ নবী আমার ক্লান্ত শরীর নিয়ে আমাদের আম্মা জানের গুরুর উপরে মাথা রেখে আমি আমার তমতা স্মরণ হলে ঘুমের ভিতরে ঢলে পড়লেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নূরের মধ্যে দেখেছি আম্মা জানের চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায় আম্মা জান চিন্তা করলে আমার চোখের পানি যদি আমার নবীর চেহারা মোবারকে পড়ে যায় আমার নবীর ঘুমটা ভেঙে যাবে এ চিন্তা করে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়ির আঁচলটা দিয়ে বারবার চোখের পানিটা মুছে মুছে নিচ্ছে আম্মা জানের চিন্তা হলো আমার চোখের পানিটা যেন আমার নবীর চেহারা মোবারকে পড়ে যায় আমার নবীর চেহারা মোবারকে যদি পড়ে যায় আমার নবীর ঘুমটা ভেঙে যাবে এ চিন্তা করে আম্মা জান চোখের পানিটা বারবার মুছে নিচ্ছেন আম্মা জানের চোখে পানির পরিমাণটা এতটা বেশি হয়ে গিয়েছিল আম্মা জানের শাড়ির আঁচলটা ভিজে টপটপ করে কয়েক ফোঁটা পানি আমার নবীর চেহারা মোবারকে পড়ে গেল আমার নবীর ঘুমটা ভেঙে গিয়েছে চক্ষুটা মেলে বললেন বিবি আয়েশা ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ তোমার উরুর উপরে মাথা রেখে স্মরণ করেছি তোমার পায়ে কি যন্ত্রণা হয় তোমার কি কষ্ট হয় বলো না আয়েশা এজন্য কি তোমার চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমি আয়েশা আমার গুরুর উপরে কেন আপনি যদি আমি আয়েশা আমার কলিজার উপরেও মাথা দিয়ে শুয়ে থাকতেন আপনার মোবারক মাথা চাবে আমি আয়েশা আমার কলিজাটাও যদি ফেটে চৌচির হয়ে যেত আয়েশা একটা বারের জন্য আহা উহু করত না জোরে বলো সুবহানাল্লাহ আপনি যদি আমার কলিজার উপরে মাথা দিয়ে শুয়ে থাকতেন আর আয়েশার কলিজাটা যদি ফেটে যেত একটি বারের জন্য আয়েশা আহা উহু করত না তবে কেন কাঁদছো আয়েশা কি হয়েছে তোমার আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হুজুর আমি আয়েশা আপনার নূরে বদনের দিকে চেয়ে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া নবী আল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার নূরে বদনের দিকে চেয়ে দেখলাম, আপনি যখন দিন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন বেঈমানের দলেরা আপনাকে লক্ষ্য করে পাথর মেরেছিল, ওই পাথরের কিছু টুকরা আপনার নূরে বদনে ঢুকে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ যে জায়গাগুলোতে পাথর ঢুকে গিয়েছিল ওই জায়গাগুলোতে এখনো কিছু কিছু জায়গায় কালো কালো দাগ হয়ে আছে, ওই দাগগুলো এখনো লুকাই গিয়ে রাসূলুল্লাহ ওই দাগগুলো দেখবার পরে আমি আয়েশা আমার কলিজাটা ফেটে যায়, আমি আমার চোখের পানিকে আটকে রাখতে পারি না, আল্লাহ নবী বললেন বিবি আয়েশা ও বিবি আয়েশা কেঁদো না আয়েশা মনে দুঃখ নিও না আয়েশা, কালকা বোতে ময়দানে যদি মাতার মায়ের উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে সূর্যের তাপে জমিনটা পড়ে লাল তামা হয়ে যাবে, ওই দিনেতে আমি রাসূলুল্লাহ আমি আমি নবী ওই দিনেতে দয়াময় মেহেরবান আল্লাহ পাকে আমার শরীরের এই কালো কালো দাগগুলো দেখিয়ে আমি আমার এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গোনাগার উম্মত উম্মতি দিগের জীবনে গোনাকে মাফ করিয়ে নেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আসিসুন আলাইহি মা আনিতুম, নবী তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্টে কষ্ট পাই, তোমাদের সুখে সুখী হয়। কি গো বহু নেতার পিছনে তো ঘুরলাম, আজকে বিশ্ব নেতার স্মরণে মাহফিল, আপনি কেন এখনো মাহফিলের বাইরে আছেন? এমন নেতা দুনিয়াতে আর কে আছে যাকে বেঈমানেরা মেরেছে, মারের আঘাতের দাগগুলো রাসূলুল্লাহ উম্মতের নাজাতের জন্য ব্যবহার করবে, যদি বলুন না সুবহানাল্লাহ। আছে সারাটা জীবন উম্মতের জন্যই কেঁদেছেন রাসূলুল্লাহ, নিজে তো কেঁদেছেন। আল্লাহ নবী আমার ইন্তেকালের আগে হযরত আলী কে ডাকলে, হযরত ওমর ফারুক কে ডাকলে, ফারুক আজম ওমর ফারুক কে ডাকলে, আলি কল্লা আলী কর্রামাল্লাহ ওয়াজহু কে ডাকলে, ডেকে বললেন বাবা ওমর, ও বাবা ওমর, বাবা আলী এই নাও বাবা আমি রাসূলুল্লাহ, আমার এই জুব্বা মোবারকটা নাও আমি রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বা মোবারকটা বয়স করণীর কাছে পৌঁছে দেবে, বয়স করণীকে যে বলবে বয়স করণী যেন আমার উম্মত উম্মতির জন্য একটু দোয়া করে, বলুন সুবহানাল্লাহ। নিজে কাঁদলেন, আবার এমতে কানে লাগে বলছেন ওয়েসকে বলো ওয়েস যেন আমার উম্মতের জন্য একটু দোয়া করে। গোদা বাংলায় একটা কথা বলে, ভোটের পরে আর ফস করে না, জানি কত নেতা দেখলাম, এমন নেতা কে আছে সারাটা জীবন উম্মতের বিপদ। আল্লাহ নবী দয়ার নবীতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর একটু শ্বশুর বাড়িতে যাব, আপনার কাছে একটু অনুমতি চাইছি। আল্লাহ নবী দয়ার নবী আমার আবু বকর সিদ্দিককে অনুমতি দিলেন, যাও বাবা, ও আবু বকর যাও বাবা তবে তাড়াতাড়ি চলে এসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর বাড়িতে গেলেন, আমার নবী ইন্তেকাল করলেন, নবী যখন ইন্তেকাল করেছেন আবু বকর আমার রাসূলুল্লাহর কাছে ছিলেন না, শ্বশুর বাড়ি থেকে সংবাদ পেয়েছেন
রবিয়া দুনিয়াতে নাই ইন্তেকাল করেছে। বাড়িতে হাজির হয়ে গেলেন, আবু বাকারের চোখ নিয়ে টাপ করে পানির টোসা গড়িয়ে যায়। আবু বাকার সিদ্দিক এসে দেখলেন আমার নবীকে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে দেওয়া হয়েছে। আবু বাকার সিদ্দিকের চোখ দিয়ে টপটপ করে পানির টোসা গড়িয়ে যায়। ও আমার নবী মাগে মাথার দিকে চাদর টালগা ঘুরে আমার নবী পেশানি মোবারকে সিদ্দিক একবার একটা চুম্বন লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার বাল্যকালের সঙ্গী, হিজরতের সঙ্গী, আপনি আমি আবু বকরকে রেখে চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদে, আবু বকর লক্ষ্য করে গেল সাহাবীদের ভিতরে কান্নারুল পড়ে গিয়েছে। মদিনার মসজিদে নবাবীদের যেন কামত শুরু হয়ে গিয়েছে। আবু বকর চিন্তা করলে, আমি হলাম নবী পাকের বড় সাহাবা, বড় খলিফা, আমি যদি এমনটি করি সাহাবাদের সান্ত্বনা দেবে কে? আবু বকর নিজেকে একটু সামনে নিলেন। আমি ওমার তার ধরার গদানটা আলাদা করে দেব। আবু বকর প্রথম একটু কাঁদতেন, কিন্তু আবু বকর দেখছেন আমি তো বড়, বাড়ির বড় যে হয় তাকে একটু জবাব তো করাতেই হয়, তো আমি যদি কাঁদি, আমি যদি ভেঙে পড়ি, সাহাবাদের সান্ত্বনা কে দেবে? আবু বকর নিজে একটু সামনে নিলেন। সাহাবারা দেওয়ানা পাগল, ওমার তো তলোয়ার নিয়ে ঘুরছে, এই মদিনাবাসীরা কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছে, আমি ওমার তার ধর আর গদ্দানটা আলাদা করে দেব। তুমি কি আমার নবী পাকের পাক জবানে কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করতে শোনো না? আল্লাহ নবীর পাক জবানে তেলাওয়াত করেছে, তুমি কি শোনো না আল্লাহ কোরআনের আয়াত? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল ব্যতীত অন্য কিছুই না। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকেও ইন্তেকাল করতে হবে। ও আমার, এটা তো আমার আল্লাহর বাণী, কেন এমন পাগলামি করলে হবে না? ফারুক আজম ওমর ফারুক বলে, সিদ্দিক আকবর যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে, আমি ওমারকে যখন সান্ত্বনা দিচ্ছিলেন, আমি ওমার যেন মনে করছিলাম এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে। জোরে বলুন সোহান, আরো জোরে বলেন সোহান। আমার নবীকে দাফন করা হবে, কবরের মাটিতে শুয়ে দেওয়া হবে, রাসূলুল্লাহর কবরে সাহাবা নেমেছেন, মাথার দিকে নেমেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ের দিকে নেমেছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু।
ভাইরা বাবা জিরা নৌসমান যুবকেরা মাথাটাকে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন হযরতে আলী কারামাল্লাহু নবী পাকের কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে নিলেন আবু বকর সিদ্দিক উপরে দাঁড়িয়ে আবু বকর চোখের পানিকে আটকে রাখতে পারে না গো আবু বকরের চোখ দিয়ে এবার টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায় আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায় ও আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা বার আমার নবী পাকের পাতার দিকে কাপড়ের কাপড়টা খুলে দাও জনমের মতো আমার দয়ান নবীর চার মুখখানা একটা বার দেখে নি জনমের মতো আমার দয়ান নবীর নূরের মুখখানা একটা বার দেখে নি আমার নবীর মাথার দিকে কাপড়ের কাপড়টা একটা বার খুলে দাও হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের মাথার দিকে কাপড়ের কাপড়টা খুলে দিয়েছে যে না কাপড়ের কাপড়টা খুলে দিয়েছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ হাউ করে কেঁদে ফেললে এ আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা বার আমার দয়ার নবী চার মুখটা দিয়েছে দেখো আমার নবী দুই চোখে দুই করে যেন বিন্দু বিন্দু পানি দেখতে পাওয়া যায় আমার নবী ঠোঁট দুটি যেন বিড়বিড় বিড়বিড় করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি আমার দয়ার নবীর চার মুখটার দিকে তাকালাম আমি দেখতে পেলাম নবী পাকে দুই চোখে দুই কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে আমার নবী ঠোঁট দুটি বিড়বিড় বিড়বিড় করে আমি আমার নবীর পবিত্র জবানের কাছে আমি আমার কানটাকে নিয়ে গেলাম আমি স্পষ্ট শুনতে পাই আল্লাহ নবী আমার কবরে আমি এতক্ষণ ধরে শুধু একটা কথাই আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম নবী তোমাদের দুঃখে দুঃখিত হয় তোমাদের কষ্টে কষ্ট পায় তোমাদের সুখে সুখী হয় কি গো রাসূল আমাদের ভালোবাসেন না বাসেন না কথা বলেন রাসূল আমাদের ভালোবাসেন সারাটা জীবন উম্মতের কথা চিন্তা করেছেন আজ মদিনা রওজাকে শুনছে শুনছে উম্মতের কথাই ভাবছে ঠিক কিনা ঠিক বাবু আমরা সব নবীকে ভালোবাসি তো ভালোবাসাতে একতরফা হয় না ভাই কি রসুল যদি আমাদের ভালোবাসে আমাদের তো উচিত নবীকে ভালোবাসা কিন্তু আমরা নবীকে ভালোবাসি কথা বলে যদি জিজ্ঞাসা করা হয় সবাই বলবো আমরা নবীকে ভালোবাসি সকালবেলা হাতে একটা হাজার দানা তসবি নিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলছি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি হাজার দানার তসবিটা কয়েকবার ঘুরে গেল কি গো নবীকে ভালোবাসা হলো নাকি আল্লাহ বললেন মা আতা কুমা রসুল ফাখুজুহু অমা নাহা কুমা আনহু ফাত্তাবু নবী যেটা করতে বলেছে সেটা করো আর নবী যেটা করতে নিষেধ করেছে তোমরা সেটা বর্জন করো যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করলো আর নিষেধ করা কাজগুলোকে বর্জন করলো ওই মানুষটাই তো নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার ঠিক কিনা মুসলমান তো এখন লাভ লাভ খুঁজছে একটা প্রবাদ বাক্য আছে লাভে লোহা হয় বিনা লাভে কেউ তুলো বইতে চাই ঠিক কিনা নবীকে ভালোবাসতে লাভ আছে না নাই
আল্লাহ রাসূল একদিন হযরত আবু বকর সিদ্দিক কে বললেন, আবু বকর আমার জন্য একটা আংটি তৈরি করে আন। এ আবু বকর, এই আংটির উপরে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করছেন, আল্লাহ পাকের আরশে আযীমের পায়ায়, জান্নাতের দরজার পাল্লায়, জানালার পাল্লায়, যেখানে আল্লাহর নাম পরি নবীর নাম। রাসূল হয়তো নিজের কথাটা বললেন না, কিন্তু আমি নবীর নামটা বাদ দেব না। যখনইকে বললেন, এই যখনই আংটি তৈরি করো, আংটির উপরে লিখো লা ইলাহা ইল্লাল্লাহ, পরের লাইনে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আংটি তৈরি হয়ে গেল, আবু বকর সিদ্দিক আংটিটা নিয়ে টুক টুক করে রাসূলুল্লাহ দরবারে হাজির। রাসূল আংটিটা নিলেন, দেখলেন চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকর, আংটিতে তো এতগুলো কথা লিখতে বলিনি বাবা, আংটিতে এতগুলো কথা কেন লিখলে? আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ব্যাধ তুমি মাফ করো, আমি আবু বকর, আমাকে আপনি বলেছিলেন বাবা আবু বকর, আংটিতে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকে বলে আপনার নামটা বাদ পড়ে যাবে, আমি আবু বকর এটা মেনে নিতে পারলাম না, আমি বরদাস্ত করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আরশে আযীমের পায়ার, জান্নাতের দরজার পাল্লার, জান্নাতের জানালার পাল্লার, যেখানে আল্লাহর নাম পড়ে তো আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিজের কথাটা বললেন না, কিন্তু আমি আবু বকর, কি করে আপনার নামটা বাদ দিই? আমি জহুরিকে বললাম, এই জহুরি আন্টি তৈরি করো, আন্টির উপরে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, পরের লাইনে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাদের দ্বারা আমি আবু বকর, আমার যদি কোনো অন্যায় হয়ে যায়, আমার যদি কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আমি তার জন্য ক্ষমা চাইছি। আল্লাহ নবী বললেন, ও আমি রাসূলুল্লাহ, আমার মহাব্বাতে, আমার ভালোবাসাতে আল্লাহ পাকের পরে আমার নামটা বাদ করে যাবে, তাই আমি নবী, আমার মহাব্বাতে আমার নামটা লিখে দিয়েছ, এটা আমি রাসূলুল্লাহ কিছুক্ষণের জন্য মেনে নিলাম। ও আবু বকর, আংটিতে তুমি তোমার নামটা কেন লিখলে বলো না? আবু বকরের লজ্জায় মাথাটা চু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া তুমি আমায় ক্ষমা করো, আংটিতে আমি নিজের নামটা লিখে লিখিনি, ওটা জহুরি কেউ লিখতে বলেনি। ইয়া রাসূলুল্লাহ, ওটা হয়তো জহুরি ভক্তি করে লিখে দিয়েছে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আবু বকর, নিজের কোনে জহুরি কেউ লিখতে বলোনি, কিন্তু জহুরি বাড়তি করে লিখে দিয়েছে, এটা কেমন করে হয় বাবা? আল্লাহ পাক ওই সময়তে ফেরেশতা জিব্রাইল আমিনকে ডেকে বললেন, ও আমার নবী দরবারে চলে যাও, আমার নবীকে যে সত্য জিনিসটা জানিয়ে দাও, সত্য জিনিসটা বলে দাও, আমার আবু বকর লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, শরণিত হয়ে যাবে। ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিসসালাম আমার নবীর দরবারে হাজির হয়ে গেল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর কে তম্বি করবেন না, আবু বকরের নামটা আবু বকর আংটিতে লিখিনি, জহরি কোন লিখতে বলিনি। আল্লাহ আমি জিব্রাইল আমিনকে ডেকে বললেন, ও ফেরেশতা জিব্রাইল, আমি আল্লাহ আমার পরে আমার নবীর নামটা বাদ পড়ে যাবে, আবু বকর মেনে নিতে পারলো না, আবু বকর আমার নবীকে ভালোবেসেছে, আমি আল্লাহ পাক আবু বকর কে ভালোবেসেছি। বলেন না সোহান, বলেন না সোহান, যেখানে আমি আল্লাহ আমার নাম থাকবে, আমার নবীর
আমার নবীকে যে মহব্বত করলো তার নামটা মাগবে না, এটা আমি আল্লাহ পছন্দ করি না। ও ফেরেশতা জিব্রাইল, তুমি যে আবু বাকারের নামটা ওই জায়গাটাই লিখে দাও। ধরে বলুন সুহান, আরো ধরে বলেন সুহান। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পাথর নাকে মুখে নামানিয়া আল্লাহ, মারে পাথর নাকে মুখে নামানিয়া আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, শহীদে না পারিয়া নবীজি শুধু বলেন ইল্লাল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমি আপনাদেরকে একটা কথাই বোঝালাম, আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ বলেছেন নবী তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের সুখে সুখী হয়। কি গো, আমি কি বোঝাতে পেরেছি যে নবী আমাদের ভালোবাসেন? ভালোবাসেন না বাসেন না? বাসেন। এবারে তো আমাদের উচিত নবীকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসতে লাভ কি? আবু বকর নবীকে ভালোবেসেছে আল্লাহ বলেছে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কেউ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সর্বপ্রথমে যেন আপনাকেই ভালোবাসে। তাহলে কোরআন পাকের আয়াতে এ কথাটা স্পষ্ট হয়ে যায়, আল্লাহকে পেতে গেলে, আল্লাহ পাকের সান্নিধ্য মৈখট্য হাসিল করতে গেলে নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আগে নবীকে ভালোবাসতে হবে, আর নবীকে ওই মানুষটাই তো ভালোবাসলো যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করলো আর নিষেধ করা কাজগুলোকে বর্জন করলো, ওই মানুষটাই তো নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার। আমরা সবাই বলুন নবীকে ভালোবাসি, কিন্তু এই নবীর করতে বলা কাজ কতটা করেছি? জলসা তো মাশাআল্লাহ এখন প্রায় প্রতিটা গ্রামে, উত্তরপাড়া দক্ষিণপাড়া পূর্বপাড়া পশ্চিমপাড়া মসজিদ মাদ্রাসা খানকা সরিয়ে দেওয়া দরকার না, প্রতিটা জায়গায় জলসা হচ্ছে, ঠিক কিনা? কিন্তু এখন জলসা দিচ্ছে সব যুবক ছেলেরা, বুড়ো মুরব্বীরা আর নেই, আর জলসা কমিটিতে যত ছেলে আছে বেশিরভাগই সব বেনাম আছে, ঠিক কিনা? আজকে জলসা কমিটি কেমন জানি না। তাই নবী আমাদের ভালোবাসেন, নবীকে ভালোবাসতে হবে,
তবেই তো পূর্ণ ইমানদার হওয়া যাবে। নবীর করতে বলা কাজগুলো করতে হবে, নিষেধ করা কাজগুলোকে বর্জন করতে হবে, তবেই তো নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার বলে আমি পরিচয় দিতে পারব। কি করলাম? আল্লাহ নবী পাক জমানে বললেন, বুইস্তু লিকাতরিল মাযাবিন ওয়াল আসনাম। আমি রাসূলুল্লাহ, আমাকে দুনিয়া জমিনে পাঠানো হয়েছে মূর্তি পূজার বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। কি বলেছি? মূর্তি পূজার বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। ভাই আমরা যারা বসে আছি মূর্তি পূজা করি? আমরা করি না, তবে খুব একটা লোক বাদও যায় না। দেখেন আপনি, একটা মুসলমান আল্লাহ টাকা দিয়েছে বাড়ি তৈরি করেছে, বাড়িতে যান পাঁচিলের গেটটাই বিসমিল্লাহ রহমান রহিম, এলাই ভরসা, মা বাপের দোয়া, খাজা বাবার দোয়া, বাইশ পীরের দোয়া, মানে গেটটার কাছে যে দেখলে মনে হবে এটা কোনো ফেরেশতার বাড়ি। গেটটাকে টপকান, কারো বা গেটের লেখাও আছে কুকুর হইতে সাবধান, আছে না? নাই খোঁজ নিলে দেখা যাচ্ছে মা বাপের ভাত দেয় না, কুকুর খুঁজে খাওয়াচ্ছে। চলে যান বারান্দাতে, যেয়ে দেখুন স্বামী স্ত্রী এক জায়গায় ফটো তুলে টাঙিয়ে রেখেছে, এ আছে না? নাই ভিতরে চলে যান, শোকেস, বেশ নামি দামি কোম্পানির একটা শোকেস, এই শোকেসটার দিকে তাকিয়ে দেখেন যত ছাগল কুকুর ভেড়া বাঁধ সব তার ভিতরে। নানি শোকেস নাকি মানান হয়, আবার শোকেজের দুই মাথা উঁচু, মাঝখানে একটা গ্যাপ, ওখানে ঘন্টা টন্টা দিয়ে একটা বৌমা বসিয়ে রেখেছে। ওরে এমন ঘন্টা দিয়েছে জীবনে গিন্নির অত ঘন্টা দিয়েছে, অবাক হয়ে যায়। মুসলমানের বাড়িতে স্টিলের একটা আলমারি কিনেছে, তার গায়ে লাগিয়েছে পর্দা, ফ্রিজ কিনেছে তার গায়ে লাগিয়েছে পর্দা, শোকেস কিনেছে তার গায়ে লাগিয়েছে পর্দা, টেলিভিশন কিনেছে তার গায়ে লাগিয়েছে পর্দা, অথচ যেটা পর্দা দেওয়ার দরকার ছিল সেটা গুরু পূরণার মহিলা সমিতি করছে। ভুল বলছি নাকি? আগুন ধরে গেছে ভাই, কি করে রহমত হবে? শুধু বলছে হুজুর একটু দোয়া করেন, এত টাকা কামাই করছি হুজুর, হাতে মোটে পয়সা দাঁড়াচ্ছে না, দাঁড়াবে কি করে, দাঁড়াবে কি করে? তুমি এত তাবিজ ঝোলাচ্ছ ঘরে, তো তোমার ঘরে বরকত হবে কি করে? এই হুজুরে এসে ও যে বলছে হুজুর আমার একটা তাবিজ দেন, বলে কিসের তাবিজ? বলে হুজুর ছেলে হওয়া তাবিজ, আমার যেন ছেলে হয়। এখন তাবিজ নিয়েছে, পরের বছরে আবার সেই জলসায় সেই হুজুরে এসে ও আস্তে আস্তে যে হুজুরের পাশের কাছে যে বলছে হুজুর আমাকে চিনতে পারছেন? হ্যাঁ বাবা পাচ্ছি তো, সেই গত বছর আপনি এসেছিলেন, আমি আপনার কাছ থেকে ছেলে হওয়ার তাবিজ নিয়েছিলাম হুজুর, কিন্তু আমার বলো ছেলে হয়নি। হুজুর বলে বিয়াদ এত লোকে তাবিজ দিছি মিস হয়নি, তো ছেলে হয়নি তার মানে কি? এই তুই বিয়ে করেছিস কোথায়? বলছে হুজুর আমার এখনো বিয়ে করা হয়নি। এই কথা বুঝেননি? ওর বিয়ে করা হয়নি, ছেলে হওয়ার তাবিজ দিচ্ছে। এ নামাজ পড়ে না, এ শুধু বরকত খুঁজে বেড়াচ্ছে, ওর বাড়িগুলো করে রেখেছে সব মন্দির, ও শুধু তাবিজ ঝোলাচ্ছে। আল্লাহ রাসূলের কাছে একজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক টাকা কামাই করি কিন্তু আমার সংসারে বরকত হয় না, আমাকে একটা তাবিজ দেবেন? রাসূল বললেন, বাবা তোমার বাড়ির দরজায় কি পর্দা লাগানো আছে? না ইয়া রাসূলুল্লাহ। জানালায় পর্দা লাগানো আছে? না। যাও বাড়ি গিয়ে জানালা দরজায় পর্দা লাগাও, তাবিজ লাগবে না।
চিন্তা করছে জানালা দরজায় পর্দা লাগালে কি করে বরকত। যাই বাহক, রাসূলের কথা বাড়িতে যা আমল করলেন, কিছুদিন পরে নবী পাকের দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি আল্লাহর মেহেরবানি আমার সংসারে বরকত ফিরে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার একটু জানতে ইচ্ছা করে এটা কি করে সম্ভব। আল্লাহ নবী বললেন, মামা ছেলে, ও মামা ছেলে, তোমার বাড়ির পাশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেনামাজি বান্দা বান্দিরা হেঁটে হেঁটে যায়, তারা তোমার বাড়ির দিকে তাকায়, বাবা বেনামাজি দৃষ্টি তোমার বাড়ির দরজা ভেদ করে তোমার ঘরের ভিতরে পতিত হয়, বেনামাজি দৃষ্টি তোমার বাড়ির জানালা ভেদ করে তোমার ঘরের ভিতরে পতিত হয়, ও বাবা ছেলে, বেনামাজি দৃষ্টি তোমার ঘরে পড়বার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়ির বরকতকে আল্লাহ উঠিয়ে দিয়েছিল, তুমি তোমার বাড়ির দরজায় পর্দা লাগিয়ে দিয়েছ, জানালায় পর্দা লাগিয়ে দিয়েছ, বেনামাজি দৃষ্টি আর তোমার ঘরে পড়তে পারে না, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার বাড়িতে বরকত ফিরে এসেছে। ও একাধিক ছেলেরা নামাজ পড়ে না, যে বাড়ির একাধিক মেয়েরা নামাজ পড়ে না, ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত বরকত কতটা নাজিল হবে নাকি? এ তো সেই বিয়ে না করে ছেলে হওয়ার তাবিজ নেওয়া মতো। খোঁজ নিয়ে দেখেন সমাজে অধিকাংশ ছেলেরা মেয়েরা জওয়ানেরা এরা সব বেনামাজি। ভাই এই নামাজ পড়া ওয়াজ খুব করা যাবে না, যে হুজুর উঠবে সব নামাজের কথাই প্রায় বলে, ঠিক কি না? আমি নামাজের একটা ওয়াজ করবো, এ তো চিন্তা করেন নামাজ পড়বেন কি পড়বেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, হঠাৎ একটা শুকরের বাচ্চা ছুটে ছুটে এসেছে, এসে মানুষের মতো কথা বলছে, ও জগতের ইমাম, এ পিছনে একটা শিকারি ছুটে ছুটে আসতে আমাকে বধ করবে, আপনি জগতের ইমাম আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন এই মুহূর্তে আমাকে মানুষ বানিয়ে দেয়, তাহলে ওই শিকারিটা আমাকে শিকার করতে পারবে। জগতের ইমাম বললে, এই জগতের নিকৃষ্টতম জীব, আমি তোর জন্য যদি দোয়া করি আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়ে হয়তো বা তোকে মানুষ বানিয়ে দিতে পারে, কিন্তু আমার বিশ্বাস তুই মানুষ হওয়ার পরে নামাজ পড়বি না, সেজন্য তোর দোয়া করব না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজরামা জেনা বললে, আমার বিশ্বাস তুই মানুষ হওয়ার পরে নামাজ পড়বি না, ওই সময় জগতের নিকৃষ্টতম ওই জীবটা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দিকে মুখটা ঘুরিয়ে আল্লাহ জমিনে তিলমা থুতু নিক্ষেপ করলো, আস্তাগফিরুল্লাহ, তিলমা থুতু নিক্ষেপ করলো, ইমামে আজমের মুখের মানে চেয়ে বলল, ও জগতের ইমামে আজম, আপনার জগতের নিকৃষ্টতম জীব হতে পারি বটে, কিন্তু আমাদের পাশ দিয়ে যখন দুনিয়ার কোন বেনামাজি বান্দা বান্দিরা হেঁটে হেঁটে যায়, ওই বেনামাজিটাকে দেখে আমরা জগতের নিকৃষ্টতম জীব, আপনার আমাদের মুখটা ঘুরিয়ে নি। বোঝা গেছে কিছু? এত দামি দামি জামা কাপড় পরে আত সেন মেকে কোথায় যাচ্ছ তুমি? তুমি যদি নামাজ না পড়ো সরেও তোমার দিকে মুখ ঘুরিয়ে নেয়। এ চিন্তা করে নামাজ পড়বেন কি পড়বেন না? যদি মনে হয় যে এই কথাটা শোনার পরে আর বেনামাজি থাকবো না, পড়েন। আল্লাহ পাকে 82 জায়গায় বলেছে, তাই এখনো কত লোক বেনামাজি, আর আমি জোনায় 10 কোটি লোক নামাজ হবে। চিন্তা করে দেখো নামাজ পড়বে কি পড়বে না।
তবে নামাজ যদি না পড়ো তোমার দিকে জগতের নিকৃষ্টতম জীবটাও মুখ ঘুরিয়ে নেয়, ভেবে দেখো নামাজ পড়বে কি পড়বে না। নিজে নামাজি হন, বাচ্চাটাকে নামাজের কথা বলুন, বিবিকে নামাজের কথা বলুন। চাচা মসজিদের কোণে বসে বসে কপালে নামাজের দাগ পড়ে গেছে, কিন্তু বাড়িতে বউ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। কি গো, আপনি এদের গার্জিয়ান, আর এদের জন্য অবশ্যই কায়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আমি যে কথাটি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ নবী বলেছেন আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে মূর্তি পূজার বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আমাকে পাঠিয়েছেন, ও নওজওয়ানেরা তাহলে আমরা মূর্তি পূজা করি না, মুখ দিয়ে বললাম, অথচ দেখতে পাওয়া যাবে আমাদের বাড়ির দেওয়ালে টাঙানো রয়েছে ফটো, আমাদের ঘরের শোকেস গুলোতে যত ছাগল কুকুর ভেড়া বাঁদর এই মূর্তি গুলো জায়গা করে নিয়েছে। ও ভাইয়ের আমার, আমার হিন্দু ভাইদের মন্দিরে থাকে, হিন্দু ভাইদের মন্দিরে থাকে মূর্তি, আমি মুসলমান হিসাবে আমার বিশ্বাস ওই মূর্তির জীবন নয়, আমার বিশ্বাস ওই মূর্তির জীবন নয়, আমি তাদের ধর্মের প্রতি আঘাত দিয়ে বলবো না, হাজার শ্রদ্ধা জানিয়ে বলছি আমি মুসলমান হিসাবে আমার বিশ্বাস ওই মূর্তির জীবন নয়, আমি হিন্দু ভাইদের মন্দিরে আছে যে মূর্তি, মুসলমান ঘরে মুসলমান ভাইয়ের ঘরে আছে মূর্তি, একটিবার বলুন ওদের মন্দির আর মুসলমানের ঘর দুটোর ভিতরে পার্থক্যটা কোথায় আছে? আচ্ছা যদি বলা হয় যে আগামী আপনার গ্রামটার নাম কি? দক্ষিণ বামুনিয়া। আগামী শুক্রবারে এই দক্ষিণ বামুনিয়ার মসজিদে জুমার নামাজ হবে না, ইমাম সাহেবকে নিয়ে ভাঙড়ের পাকিজা হলে দাঁড় করাবো, এই নামাজ পড়তে যাবেন? কথা বলতে হবে, কেন যাব না বলে হলে আমার নামাজ হয়? এ এ ফতোয়া খুব জানে, হলে নামাজ হয় না। নওজওয়ান যুবকেরা, ওই সোনার মানিকেরা, আমি আপনাদেরকে বলবো যে চিন্তা যদি আপনার ভিতরে থাকে, পাকিজা হলে নামাজ পড়লে নামাজ হবে না, পাকিজা হলে সিনেমা হয়, বড় একটা পর্দা লাগানো রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, মানুষ টিকিট কেটে চেয়ারে বসে বড় পর্দায় সিনেমা দেখে, আর যাদের বাড়িতে টেলিভিশন রয়েছে চেয়ার পাতা নাই তবে খাট পাতা আছে, বড় পর্দা নেই তবে ছোট পর্দা লাগানো আছে, পাখিজা হলে যেটা হয় আপনার বাড়িতেও তো সেটা হয়, পাখিজা হলে যদি নামাজ না হয় আপনার বাড়ি নামাজ হবে, এটা আপনি কোন চিন্তায় বিশ্বাস করেছেন? এই বোঝেননি কথা? এ চট করে তো বলে দিলেন পাখিজা হলে নামাজ হবে না, তা আপনার বাড়ি তো পাখিজা হলের থেকে একটা খুদে খুদে হল, ওটা বড় হল, এটা ছোট হল, ওখানে টিকিট কেটে দেখতে হয়, এখানে টিকিট কাটতে হয় না, তবে কাজ সব একই। কি বলেন, ওখানে যদি না হয় এখানে কি করে হবে? চাষা মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করছে, বলে আমি সব কিচ্ছু জানি না, বড় খোকা এনেছে, মুগুর যখন ঝাঁপবে চাষা তখন তুমি জানবে আসলে বড় খোকা আনবে না কেন। ছোটবেলা থেকে ছেলেকে তো আমি সেই রাস্তায় মানুষ করতে পারিনি। নওজওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, কানটা কান করে শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার আজকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছে, ইয়ামসাকু আকওয়ামুন কুরবাল কিয়ামাত কিরাতাত ওয়া খানাজিরা, রাসূলুল্লাহ বললেন আখিরি জামানাতে কিয়ামতের নিকটবর্তী সময়েতে একদল মানুষের চেহারা আকৃতি গুলো শুকরার বাদরের মতো হয়ে যাবে। আল্লাহ নবী বললেন ও অবস্থা ওই কবরে দেওয়ার সময় হবে, অন্যথায় কবর থেকে তোলার সময় তাদের চেহারা আকৃতি গুলো শুকরার বাদরের মতো হবে। নবী পাকের সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে না, তারা কি আপনাকে রাসূল বলে মেনে নেবে না? আল্লাহ নবী বললেন ও অবস্থা বানা, তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আমি মহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা আমাকে রাসূল বলে মেনে নেবে শুধু এতটুকুই নয় বলহুম ইয়াসাল্লুনা তারা নামাজ পড়বে ওয়ায়াসুমুনা তারা রোজা রাখবে ওয়ায়াহাজ্জুনা তারা হজ করবে আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে আমাকে রাসূল বলে মেনে নেওয়ার পরে নামাজ রোজা করা হজ যাকাত করার পরেও তাদের চেহারা আকৃতিগুলো শুকর আর বানরের মতো হয়ে যাবে সাহাবা হুজুররা ঠুকরে ঠুকরে কাঁদতে লাগলে ইয়া রাসূলুল্লাহ তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে আপনাকে যারা রাসূল বলে মেনে নেবে যারা নামাজ পড়বে রোজা করবে হজ করবে যারা স্বাভাবিক দৃষ্টিতে তো দেখতে পায় এরা ইমানদার কি অন্যায় এদের ভিতরে থাকবে কি কারণে এদের চেহারা আকৃতিগুলো শুকর আর বানরের মতো হয়ে যাবে আল্লাহ নবী বললেন ও মুসতাবিরা ওদের ভিতরে তিনটে অপরাধ থাকবে এক নম্বরে রাসূলুল্লাহ বললেন ইত্তাখাযুল কায়না তারা গায়িকা স্ত্রী লোক দিকে গান শুনতে বড় ভালোবাসবে নওজওয়ান যুবকেরা ও আমার মা বোনেরা আর কয়েকটা দিন পরে আসছে ভাঙড়ের মেলা ভাঙড়ের মেলায় দক্ষিণ বাঙ্গুনিয়ার কত মায়েরা চলে যাবে বোনেরা চলে যাবে কত নওজওয়ানেরা চলে যাবে ড্যান্স হাঙ্গামা হবে ফাংশন হবে তারা কাওয়ালি শুনবে শুনে রেখে দাও ও নওজওয়ানেরা যারা ভাঙড়ের মেলায় এই ড্যান্সে যোগ দিয়েছে কাওয়ালিতে ফাংশনে যারা যোগ দিয়েছে আমি বলিনি রাসূলুল্লাহ বলেছে কেরাত এত ওখনাজির এদের চেহারা আকৃতিগুলো হয় মরণের সময় হবে অন্যতার খবর থেকে তোলার সময় হয় শুকর আর বাঁদরের মতো হয়ে যাবে আমি বলিনি আমার উপর রাগ করে লাভ নেই ভাই কত মায়েরা মেলায় যাচ্ছে মাথায় ওন্না দিয়ে বোরকা পরে ওরে সর্বনাশ সেদিন এই সরবেরিয়ার মধ্যে একটা জলসা ছিল সে সরবেরিয়াতে একটা মেলা হচ্ছে তো যাওয়ার সময় দেখলাম মুসলমানের মেয়েরা বোরকা পরে মেলায় গেছে ওন্না পরে মেলায় সর্বনাশ চাষা প্রত্যেক মাসে একবার করে ফুরফুরাই যায় যেখানে জামাতে মসজিদই চাষার ঠেলায় মসজিদে আর আগের কাতারে যাওয়া যায় না কথা বুঝেননি বৌমা ভাঙড়ের মেলায় যে থালা কিনে এনেছে তেলের গেলাস কিনে এনেছে ওই রুটি বেলা ওটা কি বলে বেলুন আর যাতে করে বেলে ফিরে ওই কিনে এনেছে মসজিদ থেকে জেকের করে এসে বৌমা ওই ফিরে আর ওই ওই বেলুনি রুটি করেছে চাষা হাও মাও করে খাচ্ছে কি গো জানেন নওজওয়ান যুবকেরা ও মুসলমান ঘরের ছেলেরা ও আমার মা বোনেরা মেলায় যোগদান করা খারাপ মেলায় দোকান মেলা উপলক্ষে দোকান বসানো খারাপ মেলার খাবার কিনে খাওয়া খারাপ মেলার খাবার কিনে খাওয়া খারাপ মেলায় যোগদান করা খারাপ মেলা উপলক্ষে দোকান দেওয়া খারাপ মেলা উপলক্ষে যত দোকান বসেছে ওই দোকানের খাবার খাওয়াও খারাপ মেলা উপলক্ষে যে দোকান বসেছে ওই দোকান থেকে যদি আপনি থানা পেলে প্লেট কিনে আনেন ওই প্লেটে মুসলমান ভাত খেতে পারে না ওই গেলাসে মুসলমান পানি পান করতে পারে না ওই বেলুনে কখনোই মুসলমান রুটি ফেলতে পারে না ওই পিড়েতে কখনোই মুসলমান রুটি ফেলতে পারে না ও মুসলমানের ছেলেরা ও নওজওয়ান যুবকেরা শুনে রেখে দিন আপনার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে আপনি আটা কিনেছেন রুটি খাবেন বলে কিন্তু না 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 ওই আটাগুলো রুটি বানানো হয়েছে মেলা থেকে কিনে আনা ফিরে আর বেলুনে দে মনে রাখুন হালাল টাকায় কেনা আটা রুটি ওই বেলুনে আর ওই ফিরে দে বেলার জন্য ওই রুটিটা আপনার জন্য আর বৈধ নয় কিছু বোঝা যাচ্ছে না স্লিপ খাচ্ছে সকালবেলা বাড়ি যা আছে ওই মেলার থেকে যা কিনে এনেছে ওগুলো ভাঙুন এখন হয়তো আমার কথা রাগ হবে কিন্তু খবরে যে যেদিন একটা মুগুর মারবে 70 গজ মাটির নিচে ঢুকিয়ে দেবে সেদিন মনে হবে জোনাস সাহেবের কথাটা যদি শুনতাম তো আজকে এত মার খেতে হতো না
বলে বাড়ির ধারে মেলা, একটু এই যাচ্ছে যাবেন আর আসবেন। চাচা আসলে ও জাহান নামে তোমার একটা রিজার্ভেশন টিকিট কনফার্ম করতে যাচ্ছে তোমারে দিলে, তাই কারণ রসুল বলেছেন একটা নারী যে পুরুষকে চারটে পুরুষকে আসামির কাজ করায় দাঁড় করাবে, চারটে পুরুষকে আসামির কাজ করায় দাঁড়। আল্লাহ পাকের হামিদ পাক জামানে বললে ও আমার উম্মত উম্মতেরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুল নিসা, তোমরা দুনিয়াটাকে যেমন ভয় করো আমি রাসূলুল্লাহ বলছি তোমরা নারী জাতটাকে ওই রকম ভয় করো। একটা নারী চারটে পুরুষকে আসামির কার গণায় দাঁড় করাবে? ও নওজোয়ান যুবকেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে, সেই সময় মানুষেরা মদ খেত, সুদ খেত, জুয়া খেলত, জীবন্ত নারী শিশুগুলোকে হত্যা করত, ওই সময়ের মানুষেরা অসব দেবদেবীর পূজা করত। আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষেরা, বর্বরতার যুগের মানুষেরা, তারা মেলা বসাতো, মেলা দিত, গান বাজনায় তারা মত্ত হয়ে থাকত, তাদের ভিতরে ছিল হিংসা, আত্মদণ্ড, কলহ, মারামারি, খুনোখুনি, রক্তারক্তি, এটা ছিল তাদের স্বাভাবিক রীতিনীতি স্বভাব। আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষেরা, বর্বরতার যুগের মানুষেরা, তারা তাদের নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করত, দ্বিধাবোধ করত না। এই বর্বরতার যুগ, এই আমি জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, আর এটা তো শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, মোবাইলের যুগের মানুষ আমরা, স্যাটেলাইটের যুগের মানুষ আমরা, কিন্তু আমাদের আমাদের কৃষ্টি কালচার, আমাদের চরিত্র এই আমি জাহিলিয়াত বর্বরতার যুগের মানুষদের চাইতেও খারাপ। নিয়ে দেখুন সে যুগের মানুষেরা, তারা মদ খেত কি গো, এখন মুসলমানের ছেলেরা এরা যদি জিজ্ঞাসা করা ভাই হ্যাঁ মদ খাও নাকি, বলে না ও খাইনে বেরান্ডি আর হুইস্কি খাচ্ছে, নাম পাল্টে দিয়েছে, এরা টাকা হয়েছে তো মুসলমানের ছেলেগুলো জায়গা হয়েছে সব মারে, কি গো ভুল বলছি নাকি? নওজোয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, আল্লাহ নবী আমার এমনি মাসা শরীফের হাদিস পাকের ভিতরে জানিয়েছে যে জামানার মানুষেরা খাবে মদ অথচ তারা নাম দেবে ভিন্ন, যে জামানার মানুষেরা খাবে মদ অথচ নাম দেবে ভিন্ন। রাসূলুল্লাহ বললেন ওই জামানাতে আল্লাহ পাক এমন এমন রোগ দুনিয়ার জমিনে সৃষ্টি করে দেবেন যে রোগের নাম এরা ইতিপূর্বে কোনোদিন শুনেনি। ও নওজোয়ানেরা, তুমি বলছো ব্র্যান্ডি আর হুইস্কি খাচ্ছে, তাকিয়ে হচ্ছে সমাজের দিকে, যে মানে রোগ আল্লাহ জগতের বুকে সৃষ্টি করছে, যার ঔষধ দুনিয়ার ডাক্তারেরা খুঁজে পাচ্ছে না। এখন যা রোগের নাম, এ রোগের নাম আগে কোনো শুনেছেন? নতুন নতুন যা রোগ সৃষ্টি হয়েছে মুসলমানের ছেলেরা মদ খেয়ে কবরস্থানে পড়ে আছে, ভুল বলছি? মদ খেয়ে মুসলমানের ছেলে কবরস্থানে পড়ে আছে, মদ খেয়ে বাড়ি এসে বৌরি আদর করে ডাকতেছে ও আমার মা রে, বৌরি বলতেছে মা হেরা ও বৌ আর লোক দেওয়া যাবে, হ্যাঁ তাই ঘর কেটে গেলি সেই মারলে আবার সংসার করতে কত দেখবেন, প্রচুর রয়েছে, একটু ভুল বলছি না? কারা এরা? আমার তো মনে হয় এদের ফর্দ পাল্টে গিয়েছে বিধর্মীদের সঙ্গে, যেগুলো বিধর্মীদের ঘরে জায়গা পেত সেইগুলো মুসলমানের ঘরে জায়গা করেছে। অবাক ভাই, তাহলে আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষেরা আর এই যুগের মানুষেরা পার্থক্যটা দেখুন।
নওজোয়ান যুবকেরা ও সোনার মালিকেরা, আই আমি জাহিলিয়া যুগের মানুষেরা, বর্বরতা যুগের মানুষেরা, তারা মদ খেত, এ জামানার মানুষেরাও মদ খায়। টাকা পেয়েছে, টাকার বিনিময়ে চলছে জেনা ব্যভিচারী, টাকার জন্য টাকার বিনিময়ে চলছে রাহাজানি, মারামারি খুনোখুনি রক্তারক্তি, টাকার বিনিময়ে টাকা যখন হয়েছে, এরা মসজিদ চেনে না, মাদ্রাসা চেনে না, এদের জায়গাগুলো হয়েছে মারে, নিকৃষ্টতম জায়গায় এরা নারীবাজিতে লিপ্ত হয়েছে। ও জগতের টাকাওয়ালারা কানটা খাড়া করে শুনে রেখে দেন, টাকা আপনার দিয়েছে, টাকার অহংকারে আপনি লিপ্ত হয়ে গিয়েছে, দুনিয়ার লোভ মায়া মোহ মমতা হয়, দুনিয়ার লোভে আপনি পাগল হয়ে গিয়েছে, কত টাকার মালিক আপনি, আপনি কি জানেন, আপনি কি জানেন, এই জগতের বুকেতে সাদ্দাত নামীয় একটি ব্যক্তি, তিনি আমার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে নকল বেহেস্ত তৈরি করেছিল, না না না, সেই সাদ্দাতের নকল বেহেস্তে আল্লাহ পাক সাদ্দাতকে ঢুকতে দেয়নি, কত টাকার মালিক আপনি, সাদ্দাতের চাইতে টাকা কি আপনার বেশি হয়েছে, ও জগতের টাকাওয়ালারা, ফ্রাউন নামীয় একজন ব্যক্তি, তিনি নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, সেই ফ্রাউনের মতো কাট্টা বেঈমান কাফেরকে আল্লাহ নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে, কত ক্ষমতার অধিকারী আপনি, যে ফ্রাউন নিজেকে খোদায় দাবি করলো, ফ্রাউনের থেকে কি মস্তানি আপনার বেশি, ফ্রাউনের থেকে কি লোকজন আপনার বেশি ছিল, সাদ্দাতকে আল্লাহ নিজের নিজের তৈরি করা বেহেস্তে ঢুকতে দেয়নি, ফ্রাউনকে আল্লাহ চুবিয়ে চুবিয়ে মেরেছে, হামানকে আল্লাহ মেরেছে, কারুনকে আল্লাহ মেরেছে, আপনার সামনে কত লিডার চলে গেল, কত মস্তান চলে গেল, দুনিয়ায় কত মস্তান আসলো আর গেল, রাস্তাঘাটে বাগানে খানায় খন্দুকে বিল বাগানে এখানে সেখানে তাদের মরণ হয়েছে, চোখের সামনে দেখতে পাচ্ছে কত টাকাওয়ালারা চলে গেল, ও টাকাওয়ালা টাকার বিনিময়ে দুনিয়ার আপনার রোগ হয়েছে, এই রোগের ডাক্তার করার জন্য ভেলুরে আপনি যেতে পারে, চেন্নাইয়ে যেতে পারেন, টাকা যদি আপনার থাকে টাকার বিনিময়ে টাটা বিল্লার বড় ডাক্তার আপনি দেখাতে পারে, টাকার বিনিময়ে উন্নত মানের চিকিৎসা পরিষেবা নিতে পারে, কিন্তু একটা টাকাওয়ালা গিয়ে দাঁড়িয়ে বলবে কত টাকার মালিক আপনি হয়েছেন, আপনার ওই টাকার বিনিময়ে গোটা দুনিয়ায় যত ডাক্তার রয়েছে ওই ডাক্তারগুলোকে যদি একত্রিত করে বলা হয়, ওগো ডাক্তার টাকা আল্লাহ আমায় দিয়েছেন, আমি তোমাকে 10 কোটি টাকা দেব, একটি রোগীর ঔষধ তুমি বানাও, যে রোগটার নাম হলো মরণ রোগ, পৃথিবীর কোনো ডাক্তার মরণ রোগের ঔষধ বানাতে পারিনি, কায়ামত পর্যন্ত পারবে না, ডাক্তারের তাই মরণ হবে, আর তুমি তো টাকাওয়ালা, কত টাকার মালিক আল্লাহর ডাকে তোমায় চলে যেতে হবে, মরণ রোগের ওষুধ আছে, টাকা আমার হয়েছে, আমি মনে করলাম টাকা না থাকলে হেতুকে ডাক্তার দেখাতাম, টাকা হয়েছে তো টাটা বিল্লার ডাক্তার দেখালাম, ফেলুরে গেলাম, চেন্নাইতে গেলাম, বড় বড় ডাক্তার দেখালাম, কোন ডাক্তারের কাছে বলা যাবে যে টাকা তোমার বেশি করে দিচ্ছি তবে আমার মরণ যেন না হয়, এ মরণ রোগের ওষুধ তো নেই, মরতে তো হবে, ধরা তো দিতে হবে আল্লাহর কাছে, টাকা আল্লাহ দিয়েছেন, মনে রাখুন কোন রাস্তায় টাকা আপনি কামাই করেছেন, আর কামাই করা অর্থ কোন রাস্তায় ব্যয় করেছেন, অবশ্যই আল্লাহ দরবারে জবাব দিতে হবে। নওজোয়ান যুবকেরা ও সোনার মালিকেরা, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তুমি তোমার অর্থগুলোকে ব্যয় করো খোদা ফিরুতা রাস্তায়, আল্লাহকে পাওয়ার রাস্তায়, ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তুমি তোমার উপার্জিত অর্থগুলোকে অন্যায়ের রাস্তায়, হারামের রাস্তায়, জুলুমিয়াতের রাস্তায় ব্যয় করো না, ও দুনিয়ার মসজিদের জন্য চাঁদা চাইলে টাকা তার বার হয় না, মাদ্রাসার জন্য চাইলে টাকা তার বার হয় না, ধর্মীয় কাজে চাইলে, জলসার জন্য চাইলে টাকা বার হয় না, জলসা ভাবে টাকা চেয়েছে, বার করেছে 50 টাকা,
করা যায়। আর এমনি করে পার্টি অফিসে কোনো হারাম প্রোগ্রাম হবে, তারা জানিয়ে দিয়ে যায় সন্ধ্যার ভিতরে 1000 টাকা দিতে হবে, বেলা ডোবার আগে এই মুসলমানের বাচ্চাটা তো 1000 টাকা পার্টি অফিসে হাজির করে যায়। পুজো হবে, সরস্বতী পুজো হবে, ড্যান্স হাঙ্গামা হবে, মুসলমানের বাচ্চা দোকানদারি করছে, চাঁদা দিয়ে দেয়, জলসা করে 20 টাকা দিলে কলিজাটা ফেটে যায়। একটা বার বলুন, একে যদি জিজ্ঞাসা করা হয় বলে মার্কেটে দোকানদারি করতে গেলে পুজোর চাঁদা না দিলে হবে না, আমি বলবো তুমি মুসলমান না হাইব্রিড বেইমান। তোমার যদি ইমান থাকতো আল্লাহর উপরে কখনোই তোমার মুখ দিয়ে এমন কথাটা বার হতো না, ঠিক কি না? তুমি ইমানদার না, তুমি হাইব্রিড বেইমান, ছোটখাটো না ভাই। রুজির মালিক তো আল্লাহ, ঠিক কি না? হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক আল্লাহ। অবাক হয়ে যায় আজকে মুসলমান কেন নির্যাতিত, কেন পদদলিত? মুসলমানের ভরসা আল্লাহর উপরে যত টানা বেশি তার চাইতো বেশি বেশি হয়েছে দুনিয়ার রাজনৈতিক লিডারদের উপরে। আল্লাহর উপরে ভরসা নেই, নামাজ নেই, কালাম নেই, ধর্ম নেই, কর্ম নেই, শুধু নেতার কাছে যে চুপ করে বসে আছে। তুমি একটু দেখো, তুই এমনি মরছিস, এরা দেখার মালিক তো আল্লাহ, কি বলেন? একদিন একটা ফকির বলে, লাগার এখান সেখানে ভিক্ষে করি, দুচ্চারানা করে দেয়, জীবনে কত ভিক্ষে করবো, দরকার নেই, সম্রাট সাজানের দরবারে যাই, ঝেঁকে মেঘে যদি দেয় ভিক্ষে করা বন্ধ করে দেবো, বসে খাবো। এখন সম্রাট ঔরঙ্গজেবের কাছে গিয়েছে, তো সম্রাট ঔরঙ্গজেবের কাছে যেয়ে দেখে ঔরঙ্গজেব দরবারে নেই, কোথায়? মানে মসজিদে। এখনকার নেতারা তো মসজিদ খুঁজে পায় না, আর সম্রাট ঔরঙ্গজেবের তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, যদি বলুন না সুবহানাল্লাহ। তারা তো বাদশা ছিল, আমাদের গ্রামের মেম্বার মসজিদ খুঁজে পায় না, এত জনগণের সেবায় ব্যস্ত। সব মেম্বার না ভাই, অনেক মেম্বার ভালোও আছে, আমি সবাইকে বলছি না, তবে অধিকাংশ মেম্বার রাস্তা খুঁজে পাচ্ছে না। আর সম্রাট ঔরঙ্গজেব ভারতবর্ষের একজন বাদশা, তার তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, পাঁচ অক্ত নামাজ তো দূরের কথা। সম্রাট ঔরঙ্গজেব তো ফকিরটা আস্তে আস্তে গিয়েছে মসজিদে, গিয়ে দেখে সম্রাট ঔরঙ্গজেব মসজিদে বসে দুটো হাত আল্লাহর দরবারে তুলে চচ্চর 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 করে কাঁদছে। ফকির বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে 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 দেখেছে, ঔরঙ্গজেব যখন নিচে এসেছে সালাম কালাম করে বললেন, আমি বড় ভুল করেছি, আজকে আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমি এসেছিলাম বাদশার কাছে চাইতে, কিন্তু আমি এসে দেখলাম আমার চাইতে বড় ভিখারি বাদশা, আমি তো বাদশার কাছে একটা হাত পাতবো, আর আমি যে বাদশার কাছে এসেছি সেই বাদশাকে আমি দেখলাম দুটো হাত পেতে কার কাছে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, তো আজ থেকে আমার এই শিক্ষা আমি গ্রহণ করলাম, আজ থেকে দুনিয়ার মানুষের কাছে হাত না পেতে, বাদশা যার কাছে দুটো হাত পেতেছে আমি তার কাছেই দুটো হাত পেতে চাইব। জোরে সরে বলুন সুবহান। দেওয়ার মালিক তো আল্লাহ, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, বেরুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিকও আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ, যে আল্লাহ সবচেয়ে মালিক। আর আমাদের দায়িত্ব তো খোদা আল্লাহর হাতে। রাসূল ইন্তেকালের আগে রাসূলুল্লাহ উম্মতের জন্য চিন্তা করছেন, আল্লাহ বললেন আয় আমার হাবিব, আল্লাহ বললেন জিব্রাইল আমার নবীকে বলে দাও তোমার নবী যেন উম্মতের জন্য চিন্তা না করে, আমার হাবিবের উম্মতের দায়িত্বটা আমি আল্লাহ নিজেই আমার কুদরতি হাতে তুলে নিলাম। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাতে যার দায়িত্ব তার কোনো ভয় থাকতে পারে বাবু? কোনো ভয় থাকতে পারে না, কিন্তু আমাদের আল্লাহর প্রতি ভরসা কমেছে, বিশ্বাস করুন ভরসা কমেছে, না আল্লাহ ভরসা করুন। দুনিয়ার এই মানুষগুলো আপনাকে কিছুই দিতে পারে না, কথা বলেননি?
বরঞ্চ আপনি যদি আল্লাহকে রাজি খুশি করাতে পারেন, আপনি যদি আল্লাহকে রাজি খুশি করাতে পারেন, মনে রাখবেন আল্লাহ পাকের 18,000 মখলুকাত তারা যদি সবাই আপনাকে চিনে ফেলবে, জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা ও সোনার মালিকেরা, আল্লাহর নবী দোজাহানের বাদশাহ, আমি আগে একবার আপনাদেরকে বলছিলাম বয়স্কুরুনিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ ফারুক আজম ওমর ফারুককে বললেন, এই ওমর, ও বাবা আনি, আমি রাসূলুল্লাহ, আমার ইন্তেকালে পরে আমার এই জুব্বা মোবারকটা নিয়ে বয়স্কুরুনির কাছে পৌঁছে দেবে, বয়স্কুরুনিকে নিয়ে বলবে, বয়স্কুরুনি যেন আমার উম্মাত উম্মাতির জন্য একটু দোয়া করে, আল্লাহ ইন্তেকালে পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আলী কারামাল্লাহ ওয়াজহাহু দুজনে বেরিয়ে পড়লেন বয়স্কুরুনির সন্ধানে, কোথায় বয়স্কুরুনি, খুঁজতে 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 সন্ধ্যার একটা মিলল ওই জঙ্গলের কিনারায়, একটা মানুষ ছাগল চালাচ্ছে উস্কো খুস্কো চেহারা, দেখলে পাগল বলে মনে হবে, ওই ব্যক্তিটার নাম হলো বয়স্কুরুনি। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কারামাল্লাহ ওয়াজহাহু দুজনে টুক টুক করে আগিয়ে আসলে, আগিয়ে এসে দেখেন জঙ্গলের কিনারায় একটা ব্যক্তি ছাগল চড়াচ্ছে, আর তার ছাগল দুম্বা মেষ ভেড়া গুলো জঙ্গলের বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছে বাঘ আর ছাগলে কি খেলা হয়, স্বপ্ন দেখছি নাকি, সালাম ফেরালে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনার নাম কি, কারা আপনারা, আমরা বললাম নবী পাকের সাহাবা, আপনার নামটা কি, বলছে আমার নাম আব্দুল্লাহ, বলছে আব্দুল্লাহ মানে তো আল্লাহর বান্দা, সে তো সবাই, কিন্তু আব্বা মায়ের দেওয়া নাম কি, কেন বলুন তো, বলে আমরা এসেছি রাসূলুল্লাহর জুব্বা নিয়ে, রাসূল বলেছেন একটা বয়স্কুরুনিকে দিতে, যে দেখো তোমরা যে বয়সকে খোঁজ করছো সে বয়স আমি না। আহ, এমনি আব্দুল করিমের নামে ঘর এসেছে আব্দুর রহিম নিয়ে গেছে, কি বলে, কত এ গামলার মাল ও গামলায় দিয়েছে তা ঠিক নেই, আর রসুল্লাহর জুব্বা, এখন যদি ফুরফুরাস হচ্ছে কোনো হুজুর পাঠাই যে অমুক নামে এই দক্ষিণ মামুনিয়াতা বাড়ি এই মালটা তার কাছে দেবে, হুজুরি একটা জুব্বা পাঠিয়েছে ভাই, এখন সেই নামে যদি চারজন থাকে তো ঝগড়া হবে না, হবে না, এ বলে আমার, ও বলে আমার, আর রসুলের জুব্বা ওয়েস্কুনি বলছে যে ওয়েস্কে খোঁজ করছো সে ওয়েস আমি না, বলছে আপনি তো না কিন্তু আপনার হাতটা দেখি, রসুল বলেছেন তার হাতে একটা যৌতুকের চিহ্ন থাকবে, ঠিক যে হাতটাই যৌতুকের চিহ্ন আছে সেই হাতটা না দিয়ে অন্য হাতটা দিয়েছেন, আরে গিয়েছেন তো ওমর ফারুক, চার সানে রসুল বলেছেন লাউকানা বাদি নবিয়া লাকানা ওমার নবিয়া, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন হযরত ওমরকে আল্লাহ নবী করতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, কিন্তু আনা খত আমার নবীন লা নবিয়া বাদি, আমি হলাম নবীদিকে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, ওমর গিয়েছে আর হযরত আলী গিয়েছে, যার সামনে রসুল বলেছেন আলা মদিনাতুল ইলম ওয়ালি বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো ওই শহরের দরজা, যদি বলেন না সুবহানাল্লাহ, দুজনা ব্যক্তি গিয়েছে, এনারা তো কম না, বলছে ওই হাতটা দেখি, যেই বলেছে ওই হাতটা দেখি, বয়স্কুরুনি চড়চড় করে কাঁদছে, আপনি কাঁদছেন কেন, আমরা তো আপনাকে কোনো ছোট মোটা কথা বলিনি, অপমান অপদস্থ করিনি, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার, আয়সুনি ওই সময় বলেছিল ও নবী মাকে সাবারা, ও নবী মাকে সাবারা, আমি আয়সুনি, আমার সঙ্গে আমার নবীর যে মহব্বত, আমার সঙ্গে আমার নবীর যে ভালোবাসা, আমার সঙ্গে আমার নবীর যে মহব্বত ভালোবাসা, আমি চেয়েছিলাম আশেকার মাসু প্রেমিকার প্রেমিকা দুজনের মাঝখানে যদি আর একজন এসে যায় ওই প্রেমে মজা থাকে না, প্রেমের জন্য নির্জন জায়গা বড় ভালো জায়গা,
প্রেমিক প্রেমিকার জন্য নির্জন জায়গাটা কোনো ভালো জায়গা নয়, এই দুজনের মাঝখানে যেন আর একজন না এসে যায়। আমার সঙ্গে আমার নবী পাকের যে মহব্বত ভালোবাসা, আমি চেয়েছিলাম দুজনের মাঝখানে আর যেন কেউ না আসে। আমার সঙ্গে নবীর যে মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, এটা যেন দুনিয়ার আর কেউ না জানে। ও ভাইরে আমার, সমাজে খোঁজ করলে দেখতে পাওয়া যাবে নামাজ পড়ছে বটে, নামাজির ভিতরে রয়েছে নামাজির নামাজের ঘর, রোজাদারের ভিতরে রয়েছে রোজার ঘর। হাজি সাহেব হজ করে এসেছে, হাজি সাহেবকে হাজি সাহেব না বললে মনঃক্ষুণ্ণ হয়ে যায়, বড় দুঃখ পায়। হাজি সাহেবের ভিতরে রয়েছে তার হাজিত্বের ঘর, আলেমের ভিতরে রয়েছে ইলমের ঘর, হাফিজের ভিতরে রয়েছে হাফিজিয়াতের ঘর, টাকাওয়ালার ভিতরে রয়েছে টাকার ঘর, লাঠিওয়ালার মধ্যে রয়েছে তার লাঠির ঘর, জনওয়ালার জনগণের নেতার রয়েছে তার জনগণের গরম। শুনে রাখুন, গরম কিন্তু ভালো নয় বাবা, গরমটা হলো ইবলিস শয়তানের চরিত্র। যে ক্যাটাগরি যে জায়গার মানুষ আপনার হন না কেন, গরম যদি আপনার ভিতরে থাকে নিঃসন্দেহে এটা ইবলিস শয়তানের খসলা। আল্লাহর নামে পাক জবানে বলেছেন, অন্তঃসত্ত্বাভাবে কওমিন ফাহুয়া মিনহু, দুনিয়াতে যার সঙ্গে যার মিল মহাব্বত থাকবে কিয়ামতের ময়দানে তার সঙ্গী তার হাসর নাসর হবে। ওয়াইস কুরুনি, আমার রাসূলুল্লাহর সঙ্গে এত প্রেম, এত মহব্বত, এত ভালোবাসা, না না না, আমাদের দুজনের ভালোবাসার কথাটা যেন আর একজন না জানে। ও ভাইরা আমার, সমাজে লক্ষ্য করলে তো দেখতে পাওয়া যাবে সবে বরাতে রাত্রে নামাজ পড়ে, সবে কদরে রাত্রে নামাজ পড়ে, চায়ের দোকানে বসে নামাজের হিসাব হচ্ছে, কোরবানি করে এসে কোরবানির টাকার হিসাব হচ্ছে, তোমার গরু কত নিয়েছে এ বলে 12,000, আরেকজন বলে আমার গরু 24,000, আরেকজন বলে আমাদের গরু নিয়েছে 27,000। এত তাপমারা বাড়ি চলছে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, না না না। ওয়েস কুরুনি বললেন, দুজনের ভিতরে যে মহাব্বত রয়েছে, আমি ওয়েস চেয়েছিলাম এই সম্পর্কের কথাটা যেন দ্বিতীয় আরেকজন না জানে। জেনে ফেলেছেন তাই কাঁদছি। ভাই এনে রাসূলের দেওয়া জব্বা চলে যাব, তবে একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। এসে দেখলাম আপনি জঙ্গলের কিনারায় নামাজ পড়ছেন, আর আপনার মেষ দুম্বা ছাগল ভেড়াগুলো বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করছে। বাঘ আর ছাগলে কি খেলা হয়? আমাকে স্বপ্ন দেখছি। ও নওজোয়ান যুবকেরা, ওই সময়তে ওয়াইস কুরুনি বলেছিল, ওয়াইস কুরুনি বলেছিল, ও নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবারা, তোমরা তো নবীর দরবারে বসে থাকো, তোমরা তো নবীর দরবারে বসে থাকো, আমি ওয়াইস কুরুনি, আমি তো পাগল মানুষ, আমি এই জঙ্গলের কিনারায় বসে থাকি, কিন্তু না, তোমরা কি নবীর দরবারে বসে আমার নবীর পাক জবানে বলা এই কথাটা তোমরা কি শুনতে পাও না? শুনে রেখে